সত্তা আছে তাকে আমার কোনিস বা যাতে আমার প্রমাণ ভিত্তিতে একটা অর্থ হয়। আসসালামে মধ্যে কি আছে? আসসালামের উপরে আছে আপনারা উপরে শান্তি বর্ষিত হোক সেই শান্তিটা আসবে আল্লাহ পাকের কাছ থেকে। এবং এটা শুধুমাত্র মুসলিমদেরকে দেয়া বিধান। কোনো অমুসলিমকে এই মানে সম্ভাষণটা করার কোনো বিধান নাই। অমুসলিমদেরকে যদি বলতে হয় তাহলে বলতে হবে ফিনারি জাহান্নামা। যদি বলতে হয় তাহলে বলতে হবে ফিনারি জাহান্নামা। মানে হচ্ছে তুমি এটা এটা মানে কি জানেন আপনি? ফিনারি জাহান্নামা মানে কি জানেন? না বলেন না ফিনারি জাহান মানে আপনি তাহলে বের করে নিয়ে ফিনারি জাহান মানে কি যেখানে মনে করেন বৌদ্ধ ধর্মে যেখানে বলা আছে পৃথিবীর জগতের সকল প্রাণী সুখী হোক যেখানে বলা আছে যে বৌদ্ধ ধর্মে এমন কি কি পতঙ্গ পর্যন্ত যেন সুখী হোক এই ধরনের কথাবার্তা বলা আছে বৌদ্ধ ধর্মে ইসলাম ধর্মে বলা আছে যে শুধুমাত্র মুসলমানরা সুখী হোক অন্য সমস্ত ধর্ম অন্য সমস্ত গোত্র অন্য সমস্ত জাতি সত্তার মানুষ তাদের উপরে আল্লাপাক সারাক্ষণ লানত বর্ষণ করেন আল্লাপাক এবং তার ফেরেস্তারা সারাক্ষণ লানত বর্ষণ করেন অন্যদের উপরে অসংখ্য বলা আছে হ্যাঁ তাহলে মাঝখানে বলেন না আমাকে শেষ করতে দেন অসংখ্য আয় বলা আছে নিকৃষ্টতম জীব হচ্ছে এমন কি তাফসির গুলাতে এই কথা বলা আছে যে কোরআনের যে আয়াত সুরা আলবাইনার ছয় নম্বর আয়াতে যেখানে বলা আছে আল্লাহাক বলছে অমুসলিমরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব হম যারা হচ্ছে নবীকে বিশ্বাস করে না তারা হচ্ছে নিকৃষ্টতম জীব এবং সেটা তার বলা হয়েছে যে নিকৃষ্টতম জীব মানে হচ্ছে এটা যে এরা হচ্ছে কুত্তা বিলাই এমনকি জন্তু নিকৃষ্ট জন্তু জানোয়ার থেকে তারা হচ্ছে নিকৃষ্ট অমুসলিমরা অমসলিম যারা হচ্ছে নবীকে মেনে নিবে না এই অমুসলিম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে অমসলিম বলতে বোঝানো হচ্ছে যারা নবীকে শেষ নবীকে শেষ নবী হিসেবে স্বীকার করবে না তাদেরকে আল্লাহ পাক বলছে তারা হচ্ছে নিকৃষ্টতম জীব এবং সুরা তাওবা থেকে শুরু করে সুরা আনফাল এই সমস্ত অনেকগুলো আয়াতে যে জিনিসটা বলা হয়েছে তাদেরকে মারো কাটো নানা ধরনের কাজ করো তাদেরকে জবাই করো তাদেরকে হত্যা করো এবং শুধু এগুলাতেই সীমাবদ্ধ না তাদেরকে মেরে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিদেরকে তুলে এনে মা বেটিদেরকে তুলে এনে তাদের সাথে সেক্স করার পর্যন্ত অনুমতি আল্লাপাক এবং তার নবী দিয়ে গেছেন মাসাল্লাহ এর থেকে ভালো আর কি হতে পারে সবগুলা কি আসিফ মোহাম্মদ ভাইয়ের মানে নিজস্ব হাদিস নাকি আপনি কোন জায়গায় লেখা আছে তাহলে প্রয়োজন মনে হচ্ছে না মানে কি তাহলে আপনি দেখবেন না কোথায় লেখা আছে আপনি জিজ্ঞেস করবেন না ভাই তাহলে যে এই কথাটা যে বললেন রাশি বানানো নাকি আপনি কিভাবে বুঝবেন যে আমি তা আমার বানানো নাকি আসলে কোরআন হাদিস বলা আছে সেগুলো আপনি কিভাবে বুঝতে আমি যদি এখন আপনাকে বের করে দেখাই সেই কোরআন হাদিসের আয়াতগুলা কোরআনের আয়ত গুলা হাদিস গুলা সহি হাদিস গুলা যদি আমি বের করে দেখাই তাহলে তো ভালো হবে না তাহলে চেক আপনি চেক করতে পারলেন নিজেই চেক করতে পারলেন এখন মানে কথা ঘুরে ফেলছেন কেন কথা পাল্টাতে চাচ্ছেন কেন মনে করেন মনে করেন কোরানের ব্যাখ্যা হচ্ছে তাফসির গুলা তাই না ভাই হ্যাঁ তো তাফসির যদি আমরা বের করি তাহলে তো কোরআনের ব্যাখ্যা তো আপনি পাইয়ে গেলেন এমনকি ব্যাখ্যা আবার ব্যাখ্যা লাগবে যদি লেখা থাকে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো যদি লেখা থাকে তাহলে কি ব্যাখ্যারও আবার আপনার ব্যাখ্যা লাগবে তাহলে সেই ব্যাখারও আবার ব্যাখ্যা লাগবে সেই ব্যাখ্যারও আবার লাগবে এইভাবে কয়ে স্টেপ ব্যাখ্যা লাগবে আপনার মানে কয়ে ধাপ লাগবে

তখন হচ্ছে কি নবী বলে যে আচ্ছা ঠিক আছে তুমি এগুলা করে বলো না আমি মানে আমার ইয়া আমি নিজের জন্য হারাম করে নিলাম তো এই ঘটনাগুলো তো একটা যে কয়টা কথা বলতে সেগুলো তো একটা কথা আমার কথা না এগুলো সমস্ত ইসলামিক সোর্স লেখা আছে এগুলো কি দেখবেন ভাই আপনি না বিকজ আমি হচ্ছে ইসলাম সম্পর্কে এত মানে স্পেশালিস্ট না 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 স্পেশালিস্ট হইতে তো আপনাকে বলি নাই যে আপনি স্পেশালিস্ট আমি বলেছি আপনি দেখবেন কিনা এখন এখন তাহলে স্পেশালিস্ট হয়ে দেখেন ঠিক করে দেখেন কি কোন বিষয়ে লেখা আছে এগুলো পাইলাম কোথায় এগুলো চেক করার নাই বিকজ

আপনাকে বলছি এইগুলা কোরআন হাদিস এগুলা আসিম মাদিন বানাইছে নাকি আসলে আপনাদের বইতে আপনাদের কোরআন হাদিস আছে সেটা আপনি একটু চেক করবেন না আর আমার থেকেও তো আপনি শিখতে হবে না আপনি নিজেই বই কিনে শিখতে করবেন সেটা আমি শুধু আপনাকে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিব যে কোথায় আছে কোথায় খুঁজে পাবেন এই হ্যাঁ সেই জিনিসটা দেখতে পারেন কিনা সেটা বলেন এগুলা হচ্ছে আপনাদের ব্যবসা সেগুলো আপনারা সারা দিন এগুলা দিয়ে পড়ে থাকেন এই এগুলা কিভাবে ব্যবসা মানে কি এগুলা দিয়ে এগুলা করে আমি কিভাবে টাকা পাই পাই বলেন তো হ্যাঁ তো পাবেন না কেন আমি প্রথমে বললাম নমস্কার না না টাকাটা পাই এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে

এখন সেই দলিল গুলো আপনি দেখবেন কিনা পরে হয়তো আপনি চেক করে দেখবেন বই কিনা চেক করে দেখেন যে আমি যেগুলো দেখেছি সেগুলো সত্যি নাকি মিথ্যা সেগুলো আপনি দেখতে কিন্তু আপনি একটা দাবি করতেছেন যে আমরা এগুলা মানে এরকম করি বা টাকা পাই

আমি সার্চ করেন দেখবেন এক নাম্বারে কার ছবি আসবে কাদের মানে মানে আসবে ভিডিও আসবে সেগুলো সবাই দেখতে পাবে সবচেয়ে সুন্দরী মেয়েকে এটা লিখলে কে কে আসবে সবচেয়ে সেক্সি মেয়েকে এটা লিখলে কে কে আসবে কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ ওই তাদেরকে সার্চ করে এই কারণে গুগলে তাদের জিনিসটা উপরের দিকে থাকে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যে ইঞ্জিনের ভিতরে আপনি যদি বেশি বেশি সার্চ করেন ওই জিনিসটা তাহলে ওইটা এক নাম্বার থাকে

ব্যাখ্যা তো অবশ্যই থাকবে সবকিছুরই ব্যাখ্যা থাকবে কিন্তু তৃষ্ণা পাইছিল তারপরে আমি গ্লাস নিলাম গ্লাস নিয়ে তারপরে আমি পানিটা ঢাললাম ঢাইলে তারপর পানিটা খাইলাম কিন্তু মূল ঘটনা তো একই থাকলো আমি পানি খাইছি নাকি তাহলে তাহলে নবী দাসীকে লাগাইছিল এই মূল ঘটনা তো এটাই থাকবে এইটার ঘটনা তো আর চেঞ্জ হয়ে যাবে না দাসীকে লাগাইতো হাফসার দিস আপনার থাকে এই যে মানে আপনারা যে মানে আমাদের কলাকারটি চান যার কথা শুই আপনি আপনারা আমাদেরকে কলাকারটি চান যে নবীর কথা শুই আপনার নবী যে একটা লুচ্চা ছিল একটা ধর্ষক ছিল এবং একটা খনিজ ছিল লোক পাঠা পাঠা খুন করাইতো মানে এত ধর্ষক নবী এত ডাকাত যারা হচ্ছে গিয়ে ইসলাম ধর্ম এখন দিতে এখন আমরা তো ভাই ইসলাম ধর্মে বিশ্বাস করি না এখন আপনার নবী বলে যে আমাদের নাকি উড়াই দিবে এই কারণে আমাদের পাল্লা দিতে চান এটা তো ভাই আমাদের জন্য একটা বিপদের কথা আপনাদের জঙ্গি নবী আমাদের কল্লাতে চায় আপনারা এই জন্য বই গেছে আপনাদেরকে হুকুম দিয়ে গেছে উড়াই দিতে আপনারা এখন খালি আমাদেরকে খুঁজেন চাপাতি দিয়ে খুঁজেন আমাদের চাপাতি দিয়ে কোপ দিতে চান তবে আমাদের জন্য একটা বিপদের কথা এটা তো সভ্য মানুষের জন্য একটা বিপদের কথা আপনারা তো পাকলা মানে আপনারা তো পাগলা মানে যাকে তাকে কামড় দেন যাকে তাকে কোথায় কোথায় বোমা হামলা করেন মেয়েদের স্কুলে আফগানিস্তানের মেয়েদের স্কুলে বোমা মারেন আপনারা মেয়েদেরকে পড়তে দিবেন না মেয়েদের স্কুলে যাবে সেখানে আপনারা পড়তে দিবেন না সেখানে আপনারা বোমা মেরে দেন তারপরে হচ্ছে কি আপনার আর্টিজানে আপনারা আক্রমণ করেন মুসলিম জঙ্গিরা যে মানে একটা সাত মাসের প্রেগন্যেন্ট মহিলা তাকে পর্যন্ত আপনারা কুটি কুটি করে খুচকুচ করে আপনার টুকরা টুকরা করছেন মাইরা মানে কাফের মারেন আপনারা আপনারা জিহাদ করেন এরকম জঙ্গি জন্ম দিয়ে আমার বাবা তো এরকম জঙ্গি ছিল না আমার বাবা তো ইসলামের অনেক কিছু মানতো না সে হচ্ছে খারাপ ছিল আমি তো সেটাও বলতেছি আমার বাপে যে ইসলামের যে খারাপ জিনিসগুলো যদি মেনে থাকে সেগুলা খারাপ ছিল আমার বাপে করছে দেখা যেটা ভালো হয়ে গেছে না আমার বাবা যদি একটা খারাপ কাজ করে তাতে কি আমি বলবো যে না ভাই ওটা আসলে ভালো কাজ এটা কি আমি বলবো খারাপ কাজ করতে আমি খারাপ কাজই বলবো ইসলামের বিরুদ্ধে মানে কথা বলবেন বা কেন আপনি যে ভাই বললেন যে আমরা মানে ব্যবসা ব্যবসা করি টাকা পাই এরকম কোন দলিল আপনার কাছে আছে প্রমাণ আছে আমরা তো জানি যে ধর্ম ব্যবসায়ীরা যারা হচ্ছে করে তারা বাজে পঞ্চাশ হাজার এক লাখ টাকা একেবারে সরাসরি নেয় তারপরে হচ্ছে গিয়ে ধর্ম তো হচ্ছে সবচেয়ে বড় বিজনেস মানে পৃথিবীতে সবচেয়ে বড় বিজনেস হচ্ছে ধর্ম ধর্ম দিয়ে মানুষ টাকা নেয় পিঠ সাহেবরা টাকা নেয় তারপরে হুজুরের টাকা নেয় লক্ষ লক্ষ ধর্ম দেখানোর ভাই অমিত ভাই সাবলটন ভাই বা আমি তারা থেকে কখনো কোনদিন এক পয়সা নিচ্ছি যে আমরা নাস্তিকতার কথা বইলা বা মানে ধর্ম মানে ইসলাম বিরোধী কথা বইলা একটা টাকা কারো কাছে দেন ভাই আমার একটা টাকা দেন এক টাকা নিছি এরকম দেখাতে পারবেন

আপনি আমার কাছে প্রমাণ চাইছেন প্রমাণ দেন যে ওরা আরেকজনের একজন পি মারে তখন আমি বললাম যে এগুলো ব্যক্তিগত ঘটনা আমি কি করে প্রমাণ দেবো এখন তো ইয়া পাঁচশো এক নম্বর রিসোর্টে গিয়ে করে তার পাঁচশো এক নম্বর রুম মধ্যে আমি কি করে বলবো তাইফুর রহমান দিল্য়ার ভাই তখন আপনার উত্তরটা কি থাকবে

আমি তো বলতে পারি আপনি এখানে যত কথা বলবেন মামুনুল হক আপনার পেছনটা তত জোরে জোরে তত জোরে জোরে লাল করে দেবে এখানে আপনি যত মানে কথা বলতে পারবেন আপনার হক তত আপনাকে মারবে আপনি লাল করে দিবে এবং আপনি অনেক পাবেন এটা যদি আমি বলি এটা আমি বলতেছি না কিন্তু আমি যদি বলি তাহলে তো এটারও তো কোনো আপনিও যেমন প্রমাণ ছাড়া বলতেছেন আমরাও তো প্রমাণ ছাড়া বলতেছি একই তো আপনি প্রমাণ ছাড়া কইবেন আমরাও প্রমাণ ছাড়া বলবো প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া বলি আসেন কথা একটা মানুষ যদি ইসলাম ধর্মে যদি থাকে এরপরে তার যদি বিশ্বাস যদি হারাই যায় সে যদি আপনার মুসলিম থাকে না আপনার ধর্ম কি তাদেরকে ব্যক্তিগত ভাবে থাকতে দেয় অবশ্যই আমার মনে হচ্ছে উনি লজ্জা পাচ্ছেন আমরা হাদিস গুলা বের করলে এটা তো প্রকাশ হয়ে যাবে যে ওরা নবী কত জঙ্গি ছিল কত ধর্ষক ছিল এটা তো প্রকাশ হয়ে যাবে ভাই এই কারণে উনি হাদিস দেখতে চাচ্ছেন আমার

আপনার নবী বলছে যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তার রাইয়া দাও এটা তো আপনার নবীর কথা তাহলে সে কি স্বাধীনতাটাকে মানুষের স্বাধীনতাটাকে সে কি সম্মান করলো নাকি যারা এইভাবে স্বাধীন হতে চাচ্ছে আপনি কোথা থেকে জানেন বলেন এগুলো ইসলাম বলে নাই ইসলাম সবাইকে ইসলাম কোন কথাটা বলছে ইসলাম কোন কথাটা বলে নাই এটা আপনি জানেন কোথা থেকে মানে এটা ইয়াটা কি কার কাছ থেকে জানতে চান কোথা থেকে জানতে চান ইসলামে আছে নাকি নাই কোথা থেকে জানতে চান

কোন বই থেকে আপনি জানবেন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা কোন বই থেকে এটা জিনিসটা জানতে পারবো যে ইসলামে এটা আছে নাকি না এটা কোন বই থেকে জানতে পারবো এবং সেই সাথে উম্মকে ছোট করতেছেন যে মুসলিম গুলা এত এরকম হয় ব্রেন্ডেড যে কথা বলতে পারে না আপনার কাছে জানতে চাইছে যে কোথায় খুঁজবেন কোরআন হাদিসে খুঁজবেন সেটা বলে দিলেই তো হয়ে যাচ্ছে কি বললাম তাহলে আমি কোরআন হাদিস থেকে দেখি মানে ভাই উনি নিজেও জানেন বিষয়গুলা বুঝছেন উনি নিজের বিষয়গুলা ভালোভাবে জানেন যে ওনার নবী উচ্ছেদ ছিল দর্শক ছিল বদমেশ ছিল খুঁড়ি ছিল ডাকাত ছিল এই কারণে উনি রেফারেন্সের দিকে যাইতে না যতবার আপনি রেফারেন্স দিকে নিয়ে যাবেন

মেয়েদেরকে গিফট হিসেবে পাঠাতে পারে এটা কল্পনা করা যায় একটা শিশু বাচ্চা একটা মেয়েকে লাগাই তো নবী মানে শিশু এখন পুতুল খেলার বয়স আমাদের সবারই ছোট বোন আছে ছোট মানে ভাগ্নি আছে নয় বছরের একটা মেয়ে একটা শিশু তিপ্পান্ন বছরের বীরা নবী মোহাম্মদ একটা বাচ্চার সাথে কল্পনা করা যায় ওনার নবী কিরকমের একটা যৌন মানে পাগলা যৌন পাগলা যেগুলা আছে ভাদ্র মাসে কুত্তা পাগল হইলে দেখবেন যেরকম করে নবী তো সেই ভাদ্র মাসে কুত্তা পাগলার মতো পাগল ছিল এগুলো আছে কিন্তু ইমান অলরেডি নষ্ট হয়ে গেছে আপনি যখন লাইভে একটা একটা অমুসলিম মুসলিম থেকে অমুসলিম তার অধিকার এই অধিকারটা আছে আপনি কথা বলাটার সাথে সাথে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেছে ইসলাম বলে এটা আমার বলা এটা ইসলাম বলেছে হাদিস লেখা আছে ইকরামা থেকে বর্ণিত আলী এক সম্প্রদায়কে আগুনে পড়িয়ে ফেললেন এই সম্প্রদায় আব্দুল্লাহ আবাস পচলে তিনি বললেন যদি আমি হতাম তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না কেননা নবী বলেছেন তোমরা আল্লাহ নির্ধারিত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দিও না দিবে না বরং আমি তাদেরকে হত্যা করতাম যেমন নবী বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো আর একটা হাদিস দেখি আর একটা হাদিসে কি বলা আছে এখানে বলা হচ্ছে যে নবী বলেছেন আহ আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এদেরকে হত্যা করে ফেলতে হবে হ্যাঁ এই নিচে দেখেন আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি এদেরকে হত্যা করতে হবে দেখেন মহাত্মা হাদিসে কি লেখা আছে দেখেন এটা হচ্ছে হাদিস সরাসরি বই থেকে দেখাচ্ছেদিন আসলাম সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার বর্তমান উড়াইয়া দাও

একটা জাল হাদিস বের করে দেখাতে পারবেন আচ্ছা ভাই বইটার নাম বুখারি বই বুখারি শরীফটাকে কি বলে মানে বুখারি শরীফটা নামটা কি শরীফের পুরো নামটা বলতে পারবেন

এখন আপনার হয় হিল্লা বিবাহ দিতে হবে আপনার বউকে অথবা আপনি আপনার নিকটস্থ কোনো আলেমকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি একটা লাইব্রে গিয়ে নাস্তিকদের সাথে কথা বলতে গিয়ে বিলা ফেলছি বুকফাস খায় যে বুকারি শরীফের ভিতরে জাল হাদিস আছে বুকারি শরীফের হাদিস জাল এটা বিলা ফেলছি এখন এখানে আমার মাসালা কি ওই আলেম আপনাকে বুঝাই দিবে যে আপনারা এখানে এখন কি করতে হবে কিভাবে তবা পরে আপনি আবার ইসলামে ফেরত আসবেন এবং আপনার যে তালাক হয়ে যাওয়া বিবি তাকে আবার কিভাবে আপনি ফেরত নিবেন হিল্লা বিবাহের মাধ্যমে সেটা আপনাকে ওই আলেম বুঝাই দিবে যে আরেক বাটার সাথে আপনার বউকে বিয়ে দিয়ে সেই বউ সেই জামাই আপনার বউয়ের মধু পান করবে এরপরে আপনি আবার ওই বুকে আবার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন তো এই প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে এখন তালাক হয়ে যাওয়া বুকে আপনি কিভাবে আবার ফেরত নিবেন কিভাবে আবার তাকে ঘরে তুলবেন এইটা পরিষ্কার কোরআন শরীফের ভিতরে দেওয়া আছে ঠিক আছে আপনি যদি চান আমিও মাসালাটা দিয়ে দিতে পারি কিন্তু আমি যেহেতু নাস্তিক আমার আপনি নিবেন কেন কিন্তু আপনি

আপনার মুসলমান হিসেবে আপনি তো মুসলমান হিসেবে কথা বলতে আসছেন আপনি আপনার বউকে হিল্লা বিবাহ হিল্লা বিবাহ দিবেন আপনার বউকে অসুবিধা কি

কিন্তু আপনি একাই ইসলামে যা নাই সেটা বানাই বলছেন মানে ইসলামকে বিকৃতি ইসলামের মধ্যে বিকৃতি সাধন মানে তাহরিফ সাধন করছেন আপনি শরীয়তের বিকৃতি সাধন তাহরিফ তাহরিফ করলে কি শাস্তি হয় আপনি একটু ইসলাম সহজ আমি এটা যেটা বলতে চাই ইসলাম সহজ হ্যাঁ ভাবে ইসলামকে ডিনাই করছেন আপনি ইসলামের মধ্যে যা আছে খেয়াল করছেন আপনার নবী কয়ে আছে গর্দন আপনার নবী কইছে তাকে হত্যা করো আর আপনি কইতেছেন হত্যা করতে নিষেধ করছে ইসলাম মানে আপনার নবী যা বলে নাই

মনে করেন একটা মানে বইয়া বছরের একটা বুইটা সে একটা ছয় বছরের মেয়ের বিয়ে করছে এখন বছর বয়সে সেই মেয়েটার সাথে হ্যাঁ এখন এই যে একটা বাচ্চা শিশু মেয়েকে বিয়ে করলো যে হচ্ছে কি ওই যে সে কি করছে ওই যে বাচ্চা মেয়েটার বাপের পটায় তারপরে মেয়েটার বিয়ে করছে বাচ্চার শিশুটারে তারপর শিশুটারে বিয়ে করে নয় বছর বয়সে তার সাথে ভাই কি রকমের যখন একটা অবস্থা চিন্তা করেন তো এখন ভাই আপনি এই যে এই বছরের এই খাটাস লোকটাকে কি বলবেন বলেন

এরপরে কাজের বেটি বাসায় কাজের বুয়া বাসায় ঘরটা ঝাড়ু দেয় তারপর ঘরটা পরিষ্কার করে এখন ওই কাজের বেটি হচ্ছে খুব দেখতে শুনতে ভালো হম ঘরটার ঝাড়ু দিচ্ছে ঘরটা পরিষ্কার করতেছে এখন ওই ব্যাটার এগারোটা বিবি আছে তারপরে ওই কাজের বেটি দেখতে তার মাথা ঠিক নাই হ্যাঁ তার খালি মানে করবে কামের বেটির সাথে কামের বেটির সাথে করবে খালি মন চায় এখন সে তার এক বউরে পাঠাইলো বাপের বাড়িতে যাও তো বউ তোমার বাপে তোমার বাপে তোমার ডাকছে যাও বাপের বাড়ি যাও তারপরে ওই বউ বাপের বাড়ি গেছে তারপরে ওই যে কামের পেটে নিয়ে সে বিস্তায় উঠছে বিস্তার উঠে কামের বেটিতে করতেছে এন্ড বলেন এই ব্যাটারে আপনি কি বলবেন এই এরকম একটা 11টা বল থাকার পরেও সে কামের পেটি পর্যন্ত ছাড়ে না আপনি কি বলবেন ব্যাটারে কিছু না ভালো মন্দ আমি জানি না আসলে সেক্স এডুকেশন আমার খুব কম সো এই জন্যই এই অবস্থা এই জন্যই অবস্থা প্লিজ জানেন সেক্স এডুকেশন জিনিসটা কি এই সম্বন্ধে আমার তো এক্সপেরিয়েন্স আগে থেকে কিছু নাই আমি শুধু মানুষ আচ্ছা ঠিক আছে মানে মনে করেন এই যে বিএনপি করতো সে হচ্ছে আমি এই করে যার কথা বলতেছি ক্ষমতাসীন দলের সে হচ্ছে আওয়ামী করতো সে হচ্ছে বিএনপি কর্মীদের মাইরা মিরা তাদের মা বেটিকে একবারে বন্দি করে বাসায় নিয়ে আসলো হম করে বাসায় নিয়ে আসলো বাসাই না তারপরে তা ওই মহিলাদের সাথে ইয়া করা শুরু করলো ধর্ষণ করা শুরু করলো এইরকম একটা লোককে আপনি কি বলবেন ভাই বলেন এরকম হয় তাহলে তাকে কি কট্টর হিন্দু একদম পুরা গোমুত্র সেবী হিন্দু সে সে এটা করছে এবার বলেন

হ্যাঁ হ্যাঁ মানে খুবই সাম্প্রদায়িক খুবই সাম্প্রদায়িক লোক এই মুখে মুখে যতই হোক এটা যার যার ব্যাপার কিন্তু শুরুতেই এসে আমাদেরকে নমস্কার দিছে এই মানসিকতা থেকে যে এখানে সব হিন্দু

আচ্ছা ওই প্রসঙ্গটা যেহেতু উঠলোই তখন একটা জিনিস এসেছিল আলোচনায় সেটা হচ্ছে ওই যে বিবাহ করার পরে যদি সময় খারাপ যায় বা যদি সম্পর্কটা খারাপ যায় এটা নিয়ে এক লাইন অন্তত বলে দেওয়া উচিত কারণ এটা খুবই কনসার্নের বিষয় আসলে তাই এটা আমি মোহন আপুকে বলেছিলাম অলরেডি যে এই কারণেই আপনাকে মানসিক ভাবে আহ স্বাবলম্বী হতে হবে আপনাকে মানসিক ভাবে যে কোনো ধরনের নির্ভরশীলতা মুক্ত হতে হবে আপনি যাতে আপনি নিজের বাবা মাকে ছেড়ে আসতেছেন যারা যাদের সাথে ছোটবেলা থেকে পরিচয় আর যার সাথে আপনার সাড়ে চার বছরের পরিচয় তাদের সাথেও তাতেও আপনার হয়তো একদিন ছেড়ে যেতে হতে পারে সেই সময়টাতে যেন আপনি কষ্ট না পান যেন মনে না হয় যে আমি বাবা মাকে কষ্ট দিচ্ছি তাই আজকে আমি এটা ব্যাক পাইলাম মানে এই কি এটাকে বলে কারমা কর্ম আর কি কর্ম কর্মফল পাইলাম তো এই কর্ম যাতে মনে না হয় সেই জন্য আগে থেকে আপনি মানসিকভাবে প্রস্তুতি রাখবেন যে সেটাও যেন আপনাকে সেখানেও আপনার নেগেটিভ সময় আসতে পারে এখন মনে হচ্ছে তাকে অনেক ভালো কিন্তু ভবিষ্যতে একটা সময় এসে তারও অনেক কিছু খারাপ লাগতে পারে এই জন্য তাকে আরেকটা কথা বলেছিলাম যে এই জন্য এই যে ভালো টক্সিক ভালোবাসাকে মানে টক্সিক একটা সম্পর্ককে ভালোবাসা মনে করা গায়ে হাত তোলাকে বা নিপীড়ন করাকে শারীরিক মানসিক এটাকে ই মনে করা এইটা এই মানসিকতা দূর করতে হবে মানসিকভাবে সম্পূর্ণ সচ্ছল হইতে হবে মানসিক ভাবে এটা ওনাকে বলেছিলাম এবং একটা কথা হচ্ছে যেটা যেটা এসেছিল সেটা হচ্ছে এই যে নারীবাদের নারীবাদীরা নারী অধিকারের কথা বলে মেয়েদেরকে হচ্ছে ই করতে চায় আহ মেয়েদেরকে হচ্ছে ভোগ করতে চায় বা মেয়েদের সাথে শুইতে চায় এই যে কথাটা যেটা অনেক অনেক মুমিনারা মনে করে যে আমাকে এইগুলা কইতেছে যাতে আমার সাথে শুইতে পারে বাস্তবতাটা হচ্ছে ঠিক উল্টোটা এই সম্পর্কে মানে আপনার অধিকার সম্পর্কে আপনি কার সাথে শুভেন কার সাথে শুভেন না কাকে আপনার আপনার কনসেন্টের যে মূল্য আছে এই জিনিসটা তো আপনাকে ধর্ম শেখেন বা সমাজ শেখেন শেখাচ্ছে নারীবাদ সেই নারীবাদ যখন আপনাকে শেখাচ্ছে যে এটা যে আপনি আপনার কনসেন্ট দেওয়ার অধিকার রাখেন আপনি হ্যাঁ না বললে যদি মেবি বলেন বা যদি চুপ থাকেন তাহলেও আপনার সাথে যেটা ঘটছে সেটা যে আপনার কনসেন্ট না এটা আপনাকে শেখাচ্ছে তার মানে আপনি নিজের সঙ্গী খুঁজে নেওয়ার অধিকার আপনি রাখতেছেন তাইলে এই ক্ষেত্রে আমি কেমন আপনার সাথে শুইতে পারবো বরং আমার জন্য তো শোয়াটা আরো কঠিন হয়ে গেল উল্টা আমি তো ধর্মের নাম করে আপনার সাথে ইজিলি শুইতে পারতাম আপনার সাথে কিছু করা লাগতো না কি করতে হতো আপনার বাপকে প্রস্তাবনা পাঠাইতে হতো বলতে হতো আপনার মেয়ের বিয়ে করবো আমি অমুক অমুক কোম্পানিতে চাকরি করি আমি অমুক অমুক করি আমার এই আছে আমি এই শিক্ষাগত যোগ্যতা আমার আপনার বাপে নাস্তে নাস্তে বলতো ওরে এই জামাইয়ার পামুনা বিয়ে দিয়ে দেবে মেয়ে যদি রাজি না হয় মেয়ের মেয়ের সামনে সুইসাইড করার ব্ল্যাকমেল করে যে ইমোশনাল ব্ল্যাকমেল বলে যে তুই যদি রাজি না হস তাহলে আমরা কিন্তু সব একসাথে বিষ খাইয়া মরে যাবো এরকমও করবে করে রাজি করাই দিবে দিয়ে আমার ঘরে তুলে দিবে সুন্দর মতন বাসর রাতে পুরো একদম মানে যাই হোক মানে আপনাকে তো পাওয়ার সহজ হয়ে গেল আপনার না বলার কোনো অধিকার থাকছে না ওইখানে তাইলে তো উল্টাটা করতেছে মানে যারা ভাবে যে নারীবাদীরা নারীদের সম্পর্কে কথা বলে নারী অধিকার নিয়ে এই কারণে আসলে তো উল্টাটা করতেছে এবং মজার বিষয় হচ্ছে তারা হয়তো সেটা বোঝে তারা বোঝে যে হাই হাই আর বেটিকে পাবো না এখানে কি নারীবাদীরা তো আমার সব সুযোগ শেষ করে দিল গা এই জন্যই মূলত তারা এই কথাটা বলে নিজের কষ্টের কথাটা নিজের নিজের চাওয়াটা নিজের চিন্তাটা আরেকজনের নামে চালা দেয় ঠিক যেমন মা ছেলের চিন্তাটা কয়েকদিন পর পত্রিকাতে আসে বাপ মেয়ে মা ছেলে কারে কে ধর্ষণ করতে বাদ রাখছে তো সেইটা দুজন বটপত্র থেকে আসে ওদের ওই চিন্তাটা সেইটা আমাদের নামে চালায় দেয় এই যে কালকে একটা ভিডিও পাঠিয়ে সেটা আমি একটা দেখি কম্পো প্রত্যেকটা পোস্টে সে লিখেছে তো বোন তো বোন কিন্তু তার সাথে তার ভালোবাসা আর কি ইমাজিন করেন সিচুয়েশনটা ভিডিওতে সাবটান ভাই ভিডিওতে দুজন দুজনকে জড়ায় ধরতেছে বা হাত ধরতেছে বা হাঁটতেছে বা দুজন দুজনের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকাচ্ছে আর স্ক্রিনে ওই একটা লেখা ক্যাপশন উঠে আছে তো বোন এসেছে দেখা করতে পাগলিটা আমার লাভ 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 হাট 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 ওই যে কালো হাট লাল হাট সাদা হাট সবুজ হাট এরকম মাঝখান দিয়ে তীর চিহ্ন দেওয়া ভাই ভাবতে রোমান্টিক থিম বোঝাচ্ছে আর কি এক্স্যাক্টলি এবং সেখানে লেখা চাচা তো বোনটা চাচা তো বোন এসেছে দেখা করতে পাগলিটা আমার চাচা তো বোন এসে ভালোবাসে এবং তারা চাচা তো বোন বলে মানে বোন ইউজ করে করে সে ভিডিও আমি আমি এটা ভিডিও আমি পোস্ট করে দেব পেজে পোস্ট করে দেব তো দেখেন তার মানে ওদের ফ্যান্টাসিটা সেটা ওরা আমাদের নামে চালিয়ে দিতেছে আসল কথা হচ্ছে সে দেখতেছে যে একটা মেয়ে যখন অধিকার সচেতন হতেছে প্রতি রাইতে এই বেটি তো বিয়া করছি তুই ছায়া উচা করবি না কেন এইটা বলতে পারতেছে না সেই কষ্টটা ওরা এসে আমাদের উপর ঝাঁটতেছে এই দুটো জিনিস বলার ছিল আর একটা জিনিস দেখানোর ছিল সেটা দেখানো না মূলত বলবো সেটা হচ্ছে যে ইয়া আমি তো ওই যে সার্ভেটার কথা বলি নাকি লাইব্রেরি নিশ্চয় অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আমি একটা লিঙ্ক পরবর্তীতে প্রোভাইড করবো কেমনে প্রোভাইড করবো বা কাদেরকে প্রোভাইড করবো এটা আমি এখনো ডিসাইড করি নাই এই জন্য আমি এখনো এখন লিঙ্কটা প্রোভাইড করতেছি না লাইভে আগে আমি ডিসাইড করি যে আমি এটা পার্সোনালি আপনাদেরকে দেবো মানে আপনারা আমার কাছে জানতে চাইবে আমি দেবো না কি এই জন্য এখনো আমি এটা কিছু বলতেছি না মানে লিঙ্কটা আর কি দিচ্ছি না এখনই আমি চাচ্ছি যে আগে আমি ডিসাইড করে ফেলি নিজেই তো যে সেটা হচ্ছে যে একটা পর্যালোচনা একটা ফর্ম মানে আপনি ইভ্যালুয়েট করবেন অ্যাটলিস্ট এটা আমি প্রাথমিকভাবে আমার জন্য বানিয়েছি যে আমাকে আমাকে তো অনেকেই অনেক ধরনের মতামত জানাতে চান ভালো মন্দ এটা আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম আর কি দেখাবো তো আপনাদেরকে আর কি দিতে চাচ্ছি যে আপনারা যারা যাদের আর কি ইচ্ছা অনেক যে বিভিন্ন সময় দেখা যায় লাইভে এসে তারা পরামর্শ দিতে চান যারা ইনবক্সে দেন তারা তো দেনি তারা হয়তো কন্টিনিউ করবেন যারা ইমেল মানে পার্সোনালি যারা সাজেশন দেন তারা তো নিশ্চয়ই কন্টিনিউ করবেন বলে আমি আশা করি কিন্তু যারা পাবলিকলি আর কি আমাকে পরামর্শ দিতে আসেন বা ইভ্যালুয়েট করতে আসেন জাজমেন্ট পাস করতে আসেন অপিনিয়ন তারপরে ক্রিটিসিজম দিতে জানাতে আসেন তাদের জন্য আমি একটা পুরো ফর্মাল একটা ওয়ে বের করছি সেটা হচ্ছে গুগল ফর্ম এখানে আপনার আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকবেন কারণ আপনার ইমেল এখানে কালেক্ট হচ্ছে না আমি সেটিংস এ গিয়ে আমি অফি করে দিয়েছি আপনি নিজেও ট্রাই করতে পারেন আপনি ইমেল লগ ইন নাই কোনো ইমেল দিয়ে ইন নাই কোনো কিছু লগ ইন এবং ইনকগনিটো ব্রাউজারে গিয়ে এই ফর্মটা এই যদি ওপেন করেন তখন হচ্ছে আপনি দেখবেন যে সাবমিট করা যায় না তাহলে তো বুঝলেন যে আপনার তথ্য আমি পাইলাম কিনা এটলিস্ট এইটুকু নিশ্চয়ই আপনি বুঝেন তো করে নিন তো আপনি আপনার মন্তব্যগুলো আমার সম্পর্কে আপনার ইভ্যালুয়েশন গুলা আপনি আমাকে জানাতে পারেন আমি কোশ্চেন একটা আরেকটু দেখি কয়েকদিন ধরে ভাবছি আর একটু সমৃদ্ধ করি দেখি মানে যাতে বেশি বড়ও না হয় আবার বেশি ছোটও না হয় আমার যেগুলো জানার সেইগুলো আর কি বেশি ইম্পর্টেন্স দিচ্ছি সেগুলোতে আর বাকি আপনারা যারা চান সেটার জন্য রাখতেছি আর আর কি নিজের মন মতো করে লিখে পারেন এই কি তো আমি আশা করবো আপনারা হচ্ছে আহ মানুষ তো মানে এইভাবে ইম্প্রুভমেন্টটা করে মানে একা হয়তো পারে না তো আপনাদের সাহায্য হয়তো আমার কাজে আসবে আপনাদের পরামর্শগুলো বা আপনাদের আপনারা বাকি কেমনি দেখতেছেন না দেখতেছেন কয়েক বছর তো হয়েই গেল তো আপনারা দয়া করে হচ্ছে যাদের ইচ্ছা আছে মানে আমি আপনাকে রিকোয়েস্ট বলতে সবাই আহ্বান জানাচ্ছি না যারা আর কি লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করেন হয়ে এগুলো বলার চেষ্টা করেন যে এটা না করে ওইটা করলে ভালো হতো আপনি এটা করেন আপনি ওইটা করলে ভালো হতো আপনি এটা করেন না এটা করলে ভালো হতো এটা না করলে ভালো হতো এগুলো যারা বলেন তাদের জন্য আর কি বলতো যে তারা আপনারা ফর্মাল ওয়েতেই এটা পাঠাইতে পারেন এখন থেকে আমাকে এসে বেকার খামা পাবলিকলি নিজেকে এবং আমাকে দুইজনকেই এবং অন্যদেরকেও এম্বারাস না করলেও পারেন আরকি সেক্ষেত্রে আপনি এরকম পার্সোনালি আমাকে পাঠিয়ে দিতে পারেন তা আবার পাঠিয়ে দিতে পারেন সেটা পরে আমি আগে ডিসাইড করি লিঙ্কটা কিভাবে দেবো তারপরে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করবো লিঙ্কটা নিশ্চয়ই ঠিক আছে আমার মনে হয় এরকম একটা ভালো একটা ইয়ে হবে মানে সার্ভে ফর্মটা ভালোই হবে আচ্ছা এখানে একচুয়ালি লিখেছেন ভাই সার্ভে ফর্ম টু বিগ হ্যাঁ আপনারা সেরকম চিন্তা করবেন যেটুকু আপনার উত্তর দিতে ইচ্ছা হবে সেটুকুই উত্তর দেবেন এরকম ম্যান্ডেটারি ইচ্ছেন এভরি ফিল ম্যান্ডেটারি এরকম নয় এখানে আমার মনে হয় সার্ভে ফর্মটা খুবই জরুরি সবাই যেরকম যার যেরকম মানে আপনাদের যেরকম মতামত সেগুলো আপনারা জানাবেন এবং নির্দ্বিধায় জানাবেন কোনো অসুবিধা নেই দ্যাটস অল মাতব ভাই সেটাই ভাই আপনি যদি কিছু বলতেন আমরা একেবারে শেষ পর্যায়ে আছি আর অনেকেই আছে দেখছি কিন্তু দুঃখের বিষয় আজকে হয়তো আমরা কি সবার সাথে কথা বলতে পারব না আমরা এরকম অ্যাড করার কিছু নাই মতো ভাই আপনি যদি আহ শেষ করে দিতে চান তাহলে শেষ করে দিতে পারেন অথবা যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারেন কাউকে না ইনশাল্লাহ আমরা এই যে যারা ব্যবসা যে আছে অনেকক্ষণ ধরে তাদের সাথে আমরা একটু কিছুক্ষণ অন্তত শুনি যে উনি ওনারা কি বলতে এসেছিলেন আমি তাদেরকে ই করতেছি লাইভ আনতেছি আমি লাইভটা শেষ করতে করতেই কিন্তু সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি হয়তো পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আর যারা যুক্ত হতে চেষ্টা করেও যুক্ত হতে পারেননি তারা দয়া করে পেজে একটা ইনবক্স করেন অথবা একটা মেইল করেন যে কেন আপনি যুক্ত হতে পারলেন না বা কি অবস্থা নিশ্চয়ই রেসপন্স পাবেন যদি আমার রেসপন্স না পান তাহলে বেকার আপনারও সময় নষ্ট করার দরকার পড়বে না আমারও সময় নষ্ট করার দরকার পড়বে না ভালো হয় তো শুভরাত্রি আজকের মতো কালকে হয়তো এই যে আমি ভেয়া আসবে ভেয়া লাভে আসবে মানে শীঘ্রই কথা হচ্ছে আবার ইনশাল্লাহ সো ঠিক আছে শুভারি